আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকে আমি যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে কিলার্নি, এবং সেখানে একটা মুকরস হাউস আছে। এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর, আমি বলবো আয়ারল্যান্ডে এই পর্যন্ত আমি যতগুলো প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা দেখেছি সবগুলো জায়গার মধ্যে এই জায়গাটা অন্যতম। আর এত সুন্দর একটা জায়গা আমি আমার ভিউয়ার্সদেরকে দেখাবো না তা কি হয়, সেই জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে এই সুন্দর জায়গাটা শেয়ার করি। আমি জানি না ক্যামেরার মাধ্যমে আমি আপনাদের জন্য কতটুকু তুলে ধরতে পেরেছি, তবে আশা করছি আপনাদের দেখতে একটুও খারাপ লাগবে না। আমাদের বাসা থেকে কিলার্নি যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে, আর রাস্তাটা তো এত সুন্দর। এই রাস্তা দিয়ে যেতে যেতে আসলে মনে হয় এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সত্যি রাস্তাটা দিয়ে যেতে যেতে আমরা কিন্তু এই গানটা শুনতে শুনতেই যাচ্ছিলাম। এত সুন্দর রাস্তা, দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, উপরে নীল আকাশ, এবং আশেপাশে তো এই প্রকৃতির সবুজ আছেই। সেই জন্য ভাবলাম এই সুন্দর রাস্তাটার সঙ্গী আপনাদেরও করে নিয়ে যাই। চলুন তাহলে যেতে থাকি, আবার কিলার্নি গিয়ে আপনাদের সাথে কথা হবে। চলতে 1.5 ঘন্টা কিন্তু শেষ হয়ে গেছে। আমরা চলে এসেছি কিলার্নি, এবং মুকরস হাউজের গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে গিয়েছি। এখন তো প্রায় শীতকাল চলে আসছে, যার কারণে গাছের সবুজ পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে ঝরে পড়ার জন্য। আগামী বছর ইনশাআল্লাহ বেঁচে থাকলে আপনাদেরকে আবার গ্রীষ্মকালে এই জায়গাটায় নিয়ে আসব। গ্রীষ্মকালে এই জায়গাটা অসম্ভব সুন্দর থাকে, এমন কোনো একটা গাছ থাকে না যে গাছটাতে ফুল থাকে না। মূলত এই মুকরস হাউসটা সবার জন্য এন্ট্রেন্স ফ্রি,
অর্থাৎ এখানে ঢুকতে হলে কোনো টিকিট কাটতে হয় না, যেটা খুবই সুবিধে সবার জন্য এবং এই কারণে এখানে অনেক বেশি পরিমাণে পর্যটক আসে। মুকরোস হাউস 1700 খ্রিস্টাব্দে তৈরি করা হয় হার্বার্ট ফ্যামিলির জন্য। এটার একটা দীর্ঘ ইতিহাস আছে, কিন্তু আমি খুব ক্লিয়ারলি পুরোটা ইতিহাস জানি না, তবে ইন্টারনেট থেকে আপনারা চাইলে জেনে নিতে পারেন। মুকরোস হাউস লিখে গুগলে সার্চ দিলে এটা সম্পূর্ণ ইতিহাসটা চলে আসবে। আর আসলে জায়গাটা এত বেশি সুন্দর, সেটার সৌন্দর্য আসলে মুখে বলে আমি সত্যি প্রকাশ করতে পারবো না। ক্যামেরার মাধ্যমে যতটুকু তুলে ধরা হয়েছে তার থেকে আমি বলবো 1000 গুণ বেশি সুন্দর এই জায়গাটা। চারপাশে সবুজ, দেখতে দেখতে চোখ যেন জুড়িয়ে যায়। ফুল দেখতে তো আমার অসম্ভব ভালো লাগে, ফুল পছন্দ করেন না এরকম মানুষ মনে হয় খুব কমই আছে, বা আমার দেখা তো নেই, অন্তত পক্ষে আমি তো একদম নই। ফুল দেখলেই আসলে আমার ছবি তুলতে ইচ্ছে করে, সবসময় মনে হয় একটা ছবির মধ্যে ফুলগুলোকে বন্দি করে রাখি। মুকরোস হাউসে মোটামুটি আমি 4 বার এসেছি এর আগে, তারপরও আমাকে যদি আবার জিজ্ঞেস করা হয় এই জায়গায় যাব কিনা, আমি অবশ্যই হ্যাঁ বলবো। এত সুন্দর জায়গাতে না যেতে কি কারো ইচ্ছে করবে? পুরোটা মুকরোস হাউস আসলে ঘুরতে ঘুরতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় চলে যায়, বুঝতেই পারছেন কত বড়। এই সম্পূর্ণ মুকরোস হাউসটা 1300 একরের জমির উপর তৈরি করা হয়েছে। সেই সাথে এখান থেকে আধা ঘন্টা পায়ে হাঁটার রাস্তা দিয়ে যেয়ে একটা ওয়াটারফল অর্থাৎ ঝর্ণা আছে, সেই ঝর্ণাটাও অনেক সুন্দর। কিন্তু যেহেতু আমাদের সাথে 2টা ছোট বাচ্চা ছিল, এতটা পথ হেঁটে যাওয়া আসলে আমাদের জন্য কষ্টকর ছিল, যার কারণে সেই ঝর্ণাটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কখনো গেলে অবশ্যই আপনাদের সাথে সেই সুন্দর ঝর্ণাটা শেয়ার করব। প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে গেলে যেন মনে হয় হারিয়ে যাই, আর মনে মনে শুধু ভাবতে থাকি আল্লাহ তাআলা পৃথিবীটাকে কত সুন্দর করে বানিয়েছেন। পৃথিবীর মধ্যে কত সুন্দর সুন্দর নিদর্শন দিয়ে দিয়েছেন আমাদের দেখার জন্য, আর আমি ভাগ্যবান আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এত সুন্দর সুন্দর জায়গাগুলোকে নিজ চোখে দেখতে পারছি। But you've made it this far. No, I'm the one who's giving.
শরৎকাল চলে আসলেই আমাদের বাংলাদেশে দেখা যায় জায়গায় জায়গায় সুন্দর কাশফুল। কাশফুল দেখে আসলে আমার বাংলাদেশের কথা মনে হয়ে গেছে। সব সময় তো মনে হয়, তারপরও এই কাশফুলগুলো দেখে অনেক বেশি মনে পড়ছিল দেশের কথা। আমাদের বাংলাদেশের ঋতুর তো আসলে কোনো তুলনাই হয় না, প্রত্যেকটা ঋতুতেই কোনো না কোনো সৌন্দর্য আছে। ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটা সময় শেষ হয়ে গেছে। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এখানে একটা ছোট দোকান আছে, দোকানে বিভিন্ন রকমের ক্রাফটের জিনিস বিক্রি করে, সেই সাথে একটা ক্যাফেটেরিয়া আছে যেখানে মানুষ বসে খাওয়া দাওয়াও করতে পারবে। সেটার ভিতর থেকে হয়ে আমরা এখন বের হয়ে আমাদের পার্কিংয়ে চলে যাচ্ছি, কারণ অনেকটা সময় পার হয়ে গেছে, সন্ধ্যের আগে আমাদেরকে আবার বাসায় ফিরতে হবে। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আমি আমার চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।